रेस्तोरा ना म्यूजियम? सर सर আপনি সত্যনি সিনহা? হ্যাঁ, গরিবের নাম ব্যোমকেশ বক্সী, নমস্কার। গরিবা কি বলছেন স্যার, মানে আপনি তো একজন লিজেন্ড মানুষ, মানে আপনার সাথে আমার এরকম দেখা হয়ে যাবে আমি কোনোদিন ভাবতেই পারিনি। স্যার একটা রিকোয়েস্ট করব, হ্যাঁ বলছি যে আপনার সাথে তো আমার রেস্তোরাঁতে দেখা গেল, আমার সাথে বসে একটু লাঞ্চ করুন। আচ্ছা আপনি তো একেন্দ্র সেন, তাই না? হ্যাঁ। আধুনিক সত্যান্বেষণে তো আপনারও খ্যাতি বড় কম নয় মশাই। কি বলছেন স্যার, আপনি আমাকে চেনেন? হ্যাঁ চলুন বসে কথা বলি। আসুন আসুন। আচ্ছা কি খাওয়া যায় বলুন দেখি। স্যার খাওয়া দাওয়ার ব্যাপারে আমার একদম ছাড়াই বাছাই নেই। ওই যে কথায় বলে না যে যাহা দেবেন অঙ্গে তার নামই হচ্ছে বুনল, এইটা কি এরকম ছিল প্রবাদটা? এই আমার খুব গুলিয়ে গেছে একটা। আমি বলছি তাহলে একেন বাবুর প্রিয় নির্ভেজাল বাঙালি ভুরি ভোজি হোক নাকি? হোক হোক, তাহলে তো জমে যাবে। এই যে ওয়েটার স্যার, নমস্কার স্যার, আমাদের দুজনের জন্য ভাত দেবেন আর ডাল আর ওই, আচ্ছা আলু ভাজা পোস্ত ছড়ি হবে? হ্যাঁ হ্যাঁ ওইটা দেবেন। আপনাদের এখানে স্পেশাল কি পান? মুস্কান জুবেরি স্পেশাল স্যার, খাবেন? দেখা যাক খেয়ে। তাহলে ওইটা ঠিক আছে, নমস্কার। বেশ বেশ বেশ। স্যার আপনি কি এখানে কোনো রহস্যের গন্ধ পেয়েছেন নাকি? খানিকটা সেরকম স্যার। আপনি না একদম আমার মেজো মামার মতো, একবার রহস্যের গন্ধ পেয়ে সে সুদূর ঢাকুরিয়া থেকে আমাদের বাড়িতে এসেছে। বাবা সুদূর ঢাকুরিয়া থেকে? এই জায়গাটা কিন্তু ভারী চমৎকার বলুন, কেমন রোমান্টিক রোমান্টিক একটা ব্যাপার আছে না? রোমান্টিক কিনা বলতে পারবো না, তবে রোমাঞ্চকর বটে। আপনি এই রেস্তোরাঁর নামটা খেয়াল করেছেন? রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি। কেন যে এলেন না কে জানে? যাকে রবীন্দ্রনাথ না এলো খাবার কিন্তু এসে গেছে। বাবা এত তাড়াতাড়ি? রেস্টুরেন্টের নাম হচ্ছে এই রবীন্দ্রনাথ এখানে কোন খেতে আসেনি, খাবারের নাম হচ্ছে মুস্কান জুবেরি। ভালোই এগোচ্ছেন, আপনার অবজারভেশনের তারিফ করতে হয় মশাই। কি যে বলেন না স্যার, লজ্জা দেবেন না। তা কথাতেই তো আছে যে যিনি খাবেন চিনি তার নাম হচ্ছে গৌরী সেন। এরকম কি ছিল? যাকে বাদ দিন, সব প্রবাদ প্রবাদ বাদ দিন, খাবার এমন দিন। আপনি একদম বাপি বাবুর মতো কথা বলেন। বাপি ও আপনার স্বাগত, তাই তো? আপনার যেমন অজিত বাবু, হ্যাঁ আমার সেরকম বাপি বাবু। বেশ, খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার রহস্যের পর্ব শুরু। হ্যাঁ বলছি যে এই রহস্যটা, এটা কি আমরা দুজনে মিলে সমাধান করবো নাকি? না কেন বাবু, এই খেলায় আমরা দুজন শুধু দর্শক। যা শুধু দর্শক? আরে ভেঙে পড়বেন না, দর্শক কি শুধু খেলা দেখে নাকি? খেলোয়াড়কে উৎসাহ দেয় না? ও তাহলে মাঠের বাইরে থাকলেও আমাদের একটা ভূমিকা আছে বলছেন? হ্যাঁ রবীন্দ্রসঙ্গীত জানা আছে মশাই? হ্যাঁ কেন বলুন তো। গুনগুন করতে করতে চলে আসুন, এই খেলায় কাজে লাগবে। হ্যাঁ বলছেন, কিন্তু এই কোন গানটা শুরু করি বলুন তো, আসলে আমার না কথাগুলো তো ঠিক কীরকম।